প্রয়াত শ্রমিক নেতা স্মরণ সভা। রবিবার উখড়া কমিউনিটি হলে আয়োজিত হলো প্রয়াত শ্রমিক নেতা গণেশ রায় ওরফে সেন্টু বাবু স্মরণ সভা অনুষ্ঠান। শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে ঋণ স্মরণ সভাটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আইএনটিইউসির যুগ্ম সম্পাদক চণ্ডী বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার প্রাক্তন সদস্য রামচন্দ্র সিং, প্রাক্তন বাম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উল্লেখযোগ্য যে 21 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গণেশবাবুর মৃত্যু হয়। তিনি শ্রমিক সংগঠন আইএনটিইউসির যুগ্ম সম্পাদক পদে ছিলেন। স্মরণসভায় উপস্থিত বক্তারা শ্রমিক আন্দোলনে গণেশবাবুর অবদানের কথা স্মৃতিচারণ করেন। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ। যিনি কোভিডে মারা গেছেন তার আজকে স্মরণ সভায় আমরা এখানে কল্যাণী মন্দিরের তরফ থেকে